একজন মেয়ে হিসেবে মা হওয়ার ইচ্ছে প্রত্যেক মেয়ের থাকে বলে আমার মনে হয়। আমার তো আছে, ছোটবেলার দুনিয়া এখনকার পুরো আলাদা। এখন ও আমাদের মা হয়ে গেছে। মা কিন্তু তার বিশ্বের সৃষ্টিকর্তা। আমি বুঝি ওর কষ্ট। মা বললো হ্যাঁ আমি কাঁদছিলাম। বাহ দারুণ, আমিও সুন্দর জায়গা দেখতে দেখতে অ্যাক্টর কিনে নিলাম। যে একদিন বড় হয়ে একটা কিছু করবে সে তার থেকেই বোঝা গেছে। মা দিয়ে শুরু, মা দিয়েই এন্ড। আমার কাছে আমার মা মানে হলো আমি, মানে আমি যা আমার মা, আমি মায়েরই রিফ্লেকশন সেটা একদিক দিয়ে বলা যায়। কিন্তু আজকে আমি যে স্তরে পৌঁছেছি মানসিকভাবে, সামাজিক জায়গা থেকে বা যে কোনোভাবে, গড়ন দেখতে কীরকম মানুষ হিসেবে আমি কীরকম দেখতে, বা আমি যে এই পৃথিবীতে বিদ্যমান, আমি যে আমার যে এক্সিস্টেন্স সেটা বিকজ অফ মাই মাদার। তো আমার মা ইজ ইকুয়াল টু আমি। আমি আমার মায়ের, আমার তো মনে হয় চেষ্টা করেছি মায়ের মতো হয়ে ওঠার। কারণ আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে তুই কার মতো হতে চাস, আমি সবসময় নিজের মায়ের নাম নিই। কিন্তু সেটা বোধহয় কোনো মেয়েই হয়ে উঠতে পারে না, কারণ তাহলে তো মায়ের সঙ্গে নিজের কোনো তফাত থাকবে না। আমার মা তো আমার আইডল, আমি সবসময় সেটার দিকে ছুটে বেড়াবো এবং সেটাই হওয়ার চেষ্টা করব যেটা আমার মা আমার চোখের সামনে, আমি যতদিন বড় হয়েছি, যা দেখতে দেখতে বড় হয়েছি, যে শিক্ষায় বড় হয়েছি, সেই শিক্ষাটা নিজের মধ্যে রোপণ করার। কিন্তু সেটা যদি আমি হয়ে যাই তাহলে তো একটা বিশাল প্রাপ্তি, সেটা হয়ে গেলে জার্নি তো শেষ। সুতরাং সেই হওয়ার চেষ্টাটাই জার্নির মজা। তো আমি মায়ের মতো হওয়ার চেষ্টা করছি মাত্র। শুধুমাত্র আমাকে তৈরি করা বা আমাকে বড় করার পেছনে লড়াই নয়, একটা সংসারকে এক জায়গায় ধরে রাখা। এবং আমরা আজকালকার জেনারেশনের মেয়েদের তো আমরা খুব, মানে আমরা খুব সহজে রেগে যাই, আমাদের অ্যাডজাস্টমেন্ট পাওয়ার নেই এবং আমরা খুব তাড়াতাড়ি একটা অপশন থেকে অন্য অপশনের দিকে দৌড়ে যাই, কারণ সেটা অনেক বেশি প্রলোভনীয় বলে মনে হয়। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি নিজের সীমাবদ্ধতার মধ্যে কীভাবে খুশি থাকা যায় এবং খুব সামান্য জিনিসে কী করে মানে হাসি মুখে সেটাকে মেনে নেওয়া যায়। এবং একটা সংসার যখন চালনা করতে হয়, যদিও সেই দেখে মনে হয় কাণ্ডারই একজন পুরুষ, কিন্তু একেবারেই সেটা হয় না। কারণ পাল যদি কেউ না ধরে বা যদি হয়তো কাণ্ডারি বলে দেবে এদিকে চলো, সেই চালনা করা মানে সেনাপতি হয়ে ওঠা, সেটা একজন মেয়েই পারে। এবং সেটার জন্যে আমি আমার মাকে, আমি ছোটো থেকে দেখেছি তাই বলছি, আমি দক্ষ বলে মনে করি। এবং সে যেভাবে ওই রাশ টেনে ধরে সংসারটাকে এক জায়গায় রেখেছে, বা একজন মহিলা যখন ভালোবেসে কারোর দিকে খাবার, সে যেটা ভালোবাসে খেতে এগিয়ে দেয়, সেটার মধ্যে ভালোবাসা থাকে। সুতরাং এই কৃচ্ছ সাধনটাকে আমি কৃচ্ছ সাধন ধরি না, এটা একেবারে ভালোবাসার জায়গা থেকে সংসারকে আঁকড়ে রাখা। এখনো সামলার, আমি দুষ্টুমি এখনো বন্ধ করিনি। এবং দুষ্টুমি বন্ধ করলে আমি তো মায়ের মেয়ে থাকবো না, তাহলে তো আমি আমার মায়ের মা হয়ে যাবো। সুতরাং দুষ্টুমিতে চলতে থাকবো। কিন্তু ছোটবেলায় হ্যাঁ, আমি নিঃসন্দেহে দুষ্ট ছিলাম এবং সেই দুষ্টুমিগুলো যথেষ্ট এনজয় করতাম, কিন্তু সেগুলো না বুঝেই দুষ্টুমিগুলো করতাম। আমি কিন্তু কখনো ভেবে চিনতে দুষ্টুমি করছি বলে না, কারণ সেই মুহূর্তে আমার মধ্যে মনে হতো এটাই ঠিক করা, তাই আমি করতাম। কিন্তু পরে গিয়ে বুঝতে পারতাম আমি দুষ্টুমি করছি, তাকে দুষ্টুমি বলা হয়। আর সত্যি কথা বলতে কোনটা ঠিক কোনটা ভুল, মানে শিখেই তো জন্মায় না মানুষ, জন্মানোর পরে ধীরে 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 শেখে। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো মানা করা হয় করতে, সেগুলো কিন্তু আমরা জোর করে করি। সুতরাং এরকম আমি অনেক কিছু করেছি। আমি বোধহয় একবার জনতায় বোধহয় জল ঢেলে দিয়েছিলাম, মা রান্না করতে পারেনি। আমি অনেক কিছু করেছি। আমি স্কুলে আমি আমার অনেক বন্ধুদের পিটিয়েছি এবং তারপর আমার মায়ের কাছে কমপ্লেন হয়েছে। ইনফ্যাক্ট সব থেকে মজার কথা হলো, আমি আমার মায়ের কাছে মার খেতে ভালোবাসতাম। মানে একটা সময় পর যখন মা মারা বন্ধ করে দিল, আমার পিঠ শুরশুর করতো, আমার মনে হতো কেন মারছে না। এবং মেবি দেখো ভালোবাসা, আমি অনেক মানে জিনিস থেকে বুঝতে পেরেছি ভালোবাসার বডি কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো হয়তো ওই মারটার মধ্যে আমার মায়ের ভালোবাসা লুকিয়েছিল, এটা আমার মনে হয়।
রয়েছি, মানে আমি বলি আসলে আমার মধ্যে একটা বাচ্চা কোনি রয়েছে, এটা আমি জানি। এবং সেটা কোথাও গিয়ে মানে আমার মনে আছে একটা অঙ্ক পরীক্ষার কথা, তখন আমি সিক্স সিক্সে পড়ি, পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু অঙ্ক পরীক্ষা অঙ্ক না পারলে আমার মনে হতো পালিয়ে যাই, গিয়ে মায়ের কোলে মাথা গুঁজে শুয়ে পড়ি, আমার কেউ দেখতে পাবে না। সবার আগে এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সবার আগে মাই আমায় তুলে হবে যে আমি অঙ্ক পরীক্ষা থেকে পালিয়ে এসেছি। বড় হয়ে গেছি, কবে বলেছিলাম, বলেছিলাম বুঝি, আমার তো মনেও নেই না। আমি সারাক্ষণই বলি আমি তোমার মেয়ে, আমি ছোটই আছি, এবং আমি যা ঘ্যান ঘ্যান করি, আমাকে যে আমার মা সহ্য করে এটাই অনেক বড় ব্যাপার। আমি নিজেকেই নিজে মাঝে মাঝে সহ্য করতে পারি না। একজন মেয়ে হিসেবে মা হওয়ার ইচ্ছে প্রত্যেক মেয়ের থাকে বলে আমার মনে হয়, আমার তো আছে, এবং আমি সত্যি মা হতে চাই। তার জন্যে যাই না কবে প্রকৃত অর্থে নিজের মানে ওই নিজের সন্তানের জন্ম দেবো, কিন্তু আপাতত আমার তিনজন সন্তান আছে, এক আমার নিজের মা, আমার বাবা এবং আমার কাকা, তিনজন সন্তান আমার। এবং আমার খুব ইন্টারেস্টিং লাগে এই জার্নিটা, কারণ আমি জন্মেছিলাম ওদের হাত ধরে বড় হতে শুরু করেছিলাম, স্পেশালি মায়ের কথা বলবো। আজকে আমার মা আমার সন্তান, এবং আমি এটা আমরা একে অপরের পরিপূরক, এটা আমার অলওয়েজ মনে হয়। একজন মেয়ে যখন একটা বয়সসীমা পেরিয়ে আসে, তখন সে তার মায়ের শুধুমাত্র বাহ্যিক চাহিদা বা বাহ্যিক অনুকরণ করার চেষ্টা করে না, সে তার মনটাকে চেনে, মনটাকে জানে। এবং তার মা হয়তো মানে আমি আমার হয়েছে, আমি একটা সময় ছিল যে আমি খাবার পছন্দ না হলে তোরা কি রান্না করেছ, কিন্তু এখন আমি জানি যে সেইটা করতে, আমি একটু আগে একজন কাউকে বলছিলাম যে একটা রান্না যখন একজন মা করেন তার সন্তানের জন্য, তাতে কিন্তু শুধুমাত্র চাল ডাল আলু তেল থাকে না, তাতে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি থাকে, যেটা থেকে একটা সন্তান বেড়ে ওঠে। সুতরাং আপাতত এইগুলো আমার মায়ের কাছ থেকে আমার পাওয়া, এবং আমার মনে হয় দেয়ার উইল বি আ টাইম, একটা সময় আসবে যখন এটাকে আমি আমার মাকে ফিরিয়ে দিতে পারবো। যাকে ভালোবাসি না, যাকে যার সাথে আমার অন্তরের বা আত্মার সম্পর্ক, এখানে তো অন্য জিনিসের সম্পর্ক, তো একেবারে তার গহ্বর থেকে বেরিয়ে আমি পৃথিবীতে ধাতস্থ হয়েছি এবং আজ আমি নিঃশ্বাস নিচ্ছি তার জন্য। সুতরাং যার সাথে এত আত্মার সম্পর্ক, যার সাথে আমি আমি জন্মান্তরে বিশ্বাস করি, এবং আমার মনে হয় এটা তো এক জন্মের ব্যাপার হতে পারে না। স্পেশালি আমি আমার মায়ের সঙ্গে যেরকম ওতপ্রোতভাবে ভীষণভাবে নিবিড় একটা সম্পর্কে যুক্ত, এবং আমার ডেফিনেশন শুরু হয় মা দিয়ে মাতে শেষ হয়, এবং একটা সময় আমার এটাও মনে হয় যেদিন মা এই পৃথিবীতে যদি না থাকেন তখন আমি কী করব, সেই জায়গা থেকে ভাবতে গেলে আমার সম্পূর্ণ অধিকার আছে আমার মায়ের সঙ্গে ঝগড়া করার। আমি যখন তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, ঝগড়াটাও আমি প্রাণ দিয়েই করব, এবং আমার যদি মনে হয় মা কোনো জিনিস ঠিক করছে না, আমি সেটা চেঁচিয়ে গলা বাজিয়ে বলবো, এবং সেটা একেবারে আসে ভেতর থেকে, সেটা নারীর টান। এবং এটা তো একেবারে আমার মা যদি আমাকে চেঁচিয়ে বকার অধিকার রাখে, আমার সম্পূর্ণ অধিকার আছে আমার মাকে বকার এবং বা চেঁচিয়ে কিছু বলার। বা জেনারেশন বদলে গেছে, হয়তো আমি যদি আজকে 25-30 বছর আগে যেতাম, হয়তো আমি জানি না এরকম মায়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হয় কি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি কিন্তু অনেকটা চেষ্টা করেছি আমার মাকে আমার বন্ধু তৈরি করার। এবং এটা বললে মিথ্যে কথা বলা হবে যে আমার মা চেষ্টা করেনি, কারণ হাত বাড়ালে যদি অন্য তরফ থেকে হাতটা না এগিয়ে আসে বন্ধুত্ব কখনো হয় না। আমি যেখানেই যে প্রান্তে দুনিয়ার থাকি না কেন, আমার মা কেমন আছে সেটা আমার জন্য মোর দ্যান ইম্পর্ট্যান্ট, আমার এক্সিস্টেন্সের জন্যে। এটা আমি বলবো না যে মার বয়স হচ্ছে, কিন্তু আমার মাকে আমি কোনোদিন, হ্যাঁ কাঁদবে তো কাঁদবে না কেন, মানুষের যদি নবরসের মধ্যে একটা রস বিচ্ছিন্ন হয় তাহলে সে মানুষ থাকে না, সেটা তো খুব নর্মাল জিনিস। এবং সেই দুঃখ কষ্ট আনন্দ হাসি ঠাট্টা সব সব ইমোশনের মধ্যে যদি মা একাকিত্ব থাকে, এবং আমি জানি আমার মা যে মুহূর্তে আমার সঙ্গে ঝগড়া করে আমি জানি ওটা কাঁদবে বলে করছে, ওটা একটা কাঁদবার প্রারম্ভ, যেরকম ঝড় আসে বৃষ্টির আগে আমার মা ঝড় তোলে বৃষ্টিটা আসবে বলে। সুতরাং আমার মা যখন চেঁচিয়ে আমার সাথে কথা বলে আমি জানি একটু বাদে কাঁদতে ইচ্ছে হয়েছে, তাই মা চেঁচাচ্ছে, তো তার বদলে দুলাইন আমি বলে দিই মাকে কেঁদে নেয়, দু মিনিট বাদে মা হালকা হয়ে যায়, আবার দেখি হেঁচে ঘুরে বেড়াচ্ছে।
এটা এক রকমের সাইকোলজিক্যাল জার্নি। আমি এটা বলবো না যে আমি এটা বুঝি না বা ফিল করি না, নিশ্চয়ই করি, কিন্তু কাঁদলে যে কোনো মেয়ে বলবে কাঁদলে অনেক হালকা লাগে, সেই কান্নাটা চেপে রাখলে যে কষ্ট তাতে কেঁদে নেওয়াটা ভালো। সুতরাং আমার মার যদি কাঁদতে ইচ্ছে করে একবার তুমি কেঁদে নাও, কাঁদতে ইচ্ছে করছে আর মাঝে মাঝে বলেছি কেন কাঁদছো, কেঁদে কি হবে, জীবনটা খুব ছোট্ট, এনজয় করো। আর মার যেমন ইনসিকিউরিটি আছে, মারও একটা সময় আসবে মা হয়তো চলে যাবেন, আমারও সেরকম ইনসিকিউরিটি আছে। কারণ আমি একটা কথা বললাম, আমি এবং আমার মা আমরা পরিপূরক, মেবি আমি তার আমি পরিপূরক বলে মিথ্যে কথা বলা হবে, আমার বোনকে বাদ দেওয়া হয় তাতে, আমরা তিনজন একে অপরের পরিপূরক। আমরা আমি যে জিনিসটা মাকে দিতে পারি না সেটা আমার বোন আমার মাকে দেয়। আবার সময় যদি ধরি বা মার সাথে বসে গল্প করা, আমি কাজের মাঝখানে হয়তো সময় পাই না, কিন্তু আমি জানি এইটুকুর, আমার মা এটা জানে যে আমি যদি পৃথিবী যে প্রান্তে থাকি না কেন, আমি যখন আমার মায়ের কথা ভাবি আমার মা আমার কথা ভাবে, এবং সেটা অদ্ভুতভাবে কমিউনিকেশন হয়। মানে আমার এটা খুব ফানিলি হয়, এবং এটা আমি বিশ্বাসের হয়তো অনেকেই বিশ্বাস করবে না, এমন হয়েছে মা কলকাতায় বসে কাঁদছে, আমি হয়তো বিদেশে কোনো প্রান্তে হয়তো বিশাল একটা জায়গায় খুব সুন্দর জিনিস দেখছি কিন্তু আমার চোখ দিয়ে জল পড়ছে। এবং হয়েছে সন্ধ্যেবেলা হয়তো ফোন করে মাকে বলেছিলাম কি বিকেলবেলা কাঁদছিলে, মা বললো হ্যাঁ আমি কাঁদছিলাম, মানে বাহ দারুণ, আমিও সুন্দর জায়গা দেখতে দেখতে এক চোট কেঁদে নিলাম। সামহাউ উই আর রিলেটেড, নারীর যোগ আছে, সুতরাং মা যদি কাঁদেও রাগও করে সেটা আমার মা, আমি ঠিক সামলে নেব। এই রে আমার মা তো সবকিছু ভালো রান্না করে, আমার চেহারা দেখে বোঝা যায় না সেটা, আমার মা ভীষণ ভালো রান্না করে, এবং সত্যি যদি মায়ের মতো রান্না করতে পারি তাহলে নিজেকে সার্থক বলে মনে করব। তবে আমার মা আমার জন্য সব থেকে ভালো রান্না করে একটা পাতলা মাছের ঝোল, ওটা আমি বিগত কয়েক বছর ধরে রোজ দুপুরে খাই না, মানে আমি যদি বাইরে থাকি এবং খেতে না পারি, মানে আমি যে দিনগুলি কবে ফিরব আর মাকে বলবো মা ওই ঝোলটা রান্না করো, আমি ভাত দিয়ে খেতে চাই, মানে দ্যাট গিভস মি ইমেন্স পিস, মানে ওটা খেয়ে না আমার মনে হয় যে এত শান্তি জীবনে অন্য কিছুতে নেই। সুতরাং আমি সেদিনই আমি বসে বসে ভাবছিলাম যে এই যে অভ্যেসে দাঁড়িয়েছে এরপর কি, মানে মায়ের মতো রান্না করতে যতই আমি চেষ্টা করি সেই মায়ের স্পেশাল টেস্টটা আমার আসবে না। সুতরাং মাকে আমি কোনো একটা রান্না করবে কি পার পেয়ে যাবে সেটা আমি করতে দিতে পারি না, সব রান্না করতে পারবো। আমার কাছে মায়ের দেয়া স্পেশাল গিফট হলো আমি নিজে, মানে এই যে শরীরটা মা দিয়েছে থাকবার জন্যে, মানে ভাড়াটে তো আমি, মানে আমার যে আত্মাটাকে এই শরীরটা মা দিয়েছে এইটা তো মা ছাড়া অন্য কেউ দিতে পারতো না। সুতরাং এর থেকে বড় গিফট তো এই দুনিয়ায়, মানে আমি যদি বলি ভগবান কি, এটাই তো ভগবান, মানে তিনি ভগবান হিসেবে আমায় সৃষ্টি করেছেন, তো এর থেকে বড় গিফট আমি অন্য কি চাইবো আমার মায়ের কাছ থেকে। আমি ডাক্তার হওয়া হয়নি, এবং পড়াশোনায় ভালো ছিলাম, নিঃসন্দেহে ভালো ছিলাম, সেটা আমার দ্বারা হয়নি করা, এবং মায়ের এখনো অব্দি একটা স্বপ্ন আছে যে আমার বিয়ে হোক, সেটা আমি পূর্ণ করতে পারিনি, মনে হয় না পূর্ণ করতে পারবো বলে, বা যদি করতে পারি ভালো লাগবে, মার খুব ইচ্ছে যে আমার যেন সুন্দর জায়গায় বিয়ে টিয়ে হোক, যেরকম প্রত্যেক মা নিজের সন্তানের জন্য স্বপ্ন দেখে, কিন্তু আমার মা এটা দেখে ভালো থাকে যে আমি ভালো আছি। আমি যেখানেই থাকি না কেন প্রত্যেক মায়েরই বোধ হয় এটাই প্রাপ্য থাকে যে সন্তান যেন ভালো থাকে, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। আমি আসলে ফ্লেক্সিবল মানুষ, এবং আমার আমি যেরকম মানুষ, আমি আমি নিজের জন্যে এই কয়েকটা বছর হলো বাঁচা শুরু করেছি, আমি নিজের জন্য খুব কম বেঁচেছি, আমি সবসময় অন্যের জন্যে বাঁচতাম, এই প্রথমবার জীবন দর্শন বদলে নিজের জন্য বাঁচছি, এবং নিজের জন্য বাঁচতে গিয়ে দেখেছি নিজে যদি ভালো থাকি আমার পারিপার্শ্বিক মানুষজন যারা আমার নিজের, মানে আমার মা বাবা কাকা বোন, আমি ভালো থাকলে তারা ভালো থাকবে। সুতরাং ওরকমভাবে আমার মা বাবা কোনোদিনই
আমি এমন কিছু করি না যেটা আমাকে বদলাতে বলে, কারণ আমি না খুব ডিসিপ্লিন, আমি ওদের থেকে বেশি ডিসিপ্লিন বোধ হয়, আমি খুব মিলিটারি টাইপ, এবং আমি অলওয়েজ আমার মার একটা রিফ্লেকশন আমার সত্তার ভেতরে আছে, যেটা একটা মা হয়ে কাজ করে আমার সত্তার মধ্যে, এবং সে আমায় সারাক্ষণ কমান্ড করে, এইবার তুই জল খাবি, এইবার তুই ঘুমোতে যাবি, এইবার তুই উঠবি। সুতরাং মাকে আমি ছেড়ে বেরোলেই মায়ের একটা সত্তা আমার মধ্যে রয়ে যায় যে আমাকে শাসন করে বেড়ায়। সুতরাং আমি ওই রকম কিছু এমন করিনি যেটা আমার মা বাবা আমাকে বদলাতে বলবে। যুদ্ধ, ওই যেটা বলছিলাম, যুদ্ধ জয় এটাকেই বলে, কারণ আমার, আমি মাকে অলওয়েজ বলি যে মার যে কার্মিক সাইকেল সেটা আমার খুব সুন্দর করে পূর্ণ করছে, কারণ তার মেয়ে দুটোকে যে সুন্দরভাবে মানুষ করেছে, তারা যথেষ্ট সংবেদনশীল এবং একজন শিক্ষিত, দুজন শিক্ষিত মানে মানসিকভাবে শিক্ষিত, আমি লেখাপড়ার জায়গা থেকে বলছি না, দুজন মানুষ, এবং আমরা একবদ্ধ হয়ে এখনও জীবনটা কাটাচ্ছি। সুতরাং আমার মা নিশ্চয়ই এটাতেও খুশি হচ্ছে। সুতরাং মাদের খুশিটা খুব সামান্য সামান্য, মাকে যদি আমি কোনোদিন মা প্লেট ভরে খেতে দিলে পুরো খাবারটা খেয়ে উঠে গেলাম, মা খুশি হবে। সুতরাং খুশি জিনিসটা খুব সামান্য জিনিসে মারা হয়, ওখানে গিভ অ্যান্ড টেকটা খুব একটা নেই, তো তাই জন্যে মানে ওই দেনা পাওনার সম্পর্ক তো নয়, দেওয়া নেওয়ার সম্পর্ক না থাকলে খুব সামান্য জিনিসে মানুষ খুশি হয়। ছিল যখন ছোট্ট কোণে ছিলাম, এবং তখন মানে আমি সেগুলো সবই মনে আছে, কারণ কোনো মানুষ তো নিজের ছোটবেলাটাকে ভুলে যায় না। মায়ের গায়ের গন্ধ সেটা আমি এখনও নিই, এবং সেটা কিন্তু একটা অদ্ভুত জিনিস, সেটা সেটা যে কোনো পৃথিবীর সব থেকে বড় পারফিউম কোম্পানিও তো প্রডিউস করতে পারবে না, এবং আমি বিশ্বাস করি সেই গন্ধটা চোখ বন্ধ করে তুমি যে অবস্থাতেই নাও না কেন, সেটা তোমাকে স্ট্রং তৈরি করে, সেটা তোমাকে আরও যুদ্ধ করতে সাহায্য করে। আমরা প্রত্যেকে এই মুহূর্তে যারা ঘরে বসে আছে, আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে, কোথা থেকে এসেছি জানি না, কিন্তু সবাই আমরা এখানে একটা এজেন্ডা নিয়ে এসেছি, ভালো থাকবার জন্য এসেছি। কিন্তু সবাই কি আমরা ভালো থাকি? থাকি না, সবাই নিজের মতো করে জীবন যুদ্ধে লড়াই করছি। সুতরাং এমন একজন মানুষ যার সাথে কোনো দেয়া নেওয়ার সম্পর্ক নেই, যার সামান্য গায়ের গন্ধে তোমার মনে হয় যে তুমি বাকি পথটা গর্বে এবং মাথা উঁচু করে লড়তে পারবে, তোমার কারোর সামনে মাথা নিচু করতে হবে না, এবং আরও একটা জিনিস মনে হয় যে তোমার যে সিদ্ধারাটা, যদিও আমার সিদ্ধারায় সার্জারি আছে, চারটে স্ক্রু লাগানো, কিন্তু আমার তাতেও খুব একটা প্রবলেম হয় না এটা ভাবতে, আমার মা আমার পেছনে দাঁড়িয়ে আছে, এবং সে কোনোদিনই আর যদি আজ যদি আমি তাকে দেখতেও না পাই, আমি জানি তার আশীর্বাদ আমার সঙ্গে আছে। আমরা ভগবানকে কিন্তু দেখতে পাই না, আমি স্পিরিচুয়াল মানুষ, আমি ভগবানে বিশ্বাসী, তবু ভগবানকে কিন্তু আমাকে কেউ কখনো দেখিনি, বা পিতা মাতা আমার জন্য সবথেকে বড় ভগবান, তার কারণ একটাই, তারা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছে। আজ যে আমি এত বড় হয়েছি, এবং মানে মানুষ হিসেবে বলছি, আমি যে এই যে নিঃশ্বাস নিচ্ছি, এত বড় বড় কথা বলছি, বা আমি যে মানে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি, মানে আমি যে নিঃশ্বাস নেওয়াতে বোঝা যায় যে আমি বেঁচে আছি পৃথিবীতে, এবং চারদিকে সমস্ত কিছু নড়ছে, ইউনিভার্সে আমি বিদ্যমান, সেটা কিন্তু একেবারেই আমার মা বাবার জন্য সম্ভব হয়েছে। এবং সেই জায়গা থেকে আমি বলি, মা মা দিয়ে শুরু, মা দিয়েই এন্ড, এটা আর অন্য কোনো অপশন নেই, এটার অন্য কোনো অপশন কেউ কোনোদিনও পৃথিবীতে খুঁজতে যায়নি। মানে আজকে এই একটা এমন জিনিস, যে মানুষই হোক না কেন, যে পশুই হোক না কেন, সে কিন্তু তার মাকে চোখ বন্ধ করে খুঁজে নিতে পারে, অন্য কিছু খুঁজে না পাক। আমার না, আমি অনেকের থেকে খুব আলাদা, আমার খুব ভালো সময় আমার মায়ের কথা মনে পড়ে, আমার খারাপ সময় লড়ার ক্ষমতা আমি একা রাখি, এবং আমি বিশ্বাস করি সেই যুদ্ধে যখন জয় করে আমি ফিরব, তখন আমি মায়ের সামনে যেন সোজা হয়ে দাঁড়াতে পারি, কারণ আমার মা আমার যুদ্ধের জন্য তৈরি করে জগতে ছেড়েছে, এবং জগতে আমি লড়ে বেড়াচ্ছি। সুতরাং ভালো সময়টা আমি আমার মায়ের সঙ্গে শেয়ার করতে বেশি ভালোবাসি, খারাপ সময় তো শেয়ার শুধু রোজকার দৈনন্দিন কথাবার্তা, কিন্তু যদি ধাক্কাও পাই, আমি এইটুকু জানি আমি লড়ে যখন বাড়ি ফিরবো, তখন সগৌরবে আমি যদি হেরেও থাকি, মাকে আমি বলবো আমি যুদ্ধে লড়েছিলাম, লড়াটা ইজ ইম্পর্টেন্ট। এবং আবার বলছি, ভালো সময় মাকে মনে করা, খারাপ সময় যদি আমি মাকে মনে করি, তখন মনে হবে আমি ভীরু, আমি লড়ার ক্ষমতা রাখি না,
দিতে চাই সেটা আমার মাই আমায় তৈরি করেছে। সুতরাং সেটা জিতে হারি ফিরে এসে বলতে আমার বেশি ভালো লাগে। মা শব্দের একটা কথা বলি, মা শব্দটা ম ম এই শব্দটার উৎপত্তি একটা, এটা কিন্তু একটা ভাইব্রেশনের অংশ। আমাদের বিশ্ব ঘুরছে, আমরা যে ওম উচ্চারণ করি বা যে কোনো মন্ত্র উচ্চারণ যখন করি তার ম এবং আকার এই এই দুটো শব্দের সাংঘাতিক প্রাধান্য আছে। আমরা যতবার মা উচ্চারণ করি সেই ভাইব্রেশনটা কিন্তু আগে আমরা নিজেদের মধ্যে ফিল করি। এই শব্দটার মানে যখন আমি জন্মেছিলাম আমি জানতাম না, আজকে আমি এতটা জানি, আসার পরে মা শব্দের অর্থ জানতে পেরেছি, তার কোত্থেকে নিষ্কাশন হয়েছে এবং সেটার সেটার আদপে অর্থ কী আমি জানি। যদি বলি ইউনিভার্স ভাইব্রেট করে একটা মা শব্দে, সুতরাং ইউনিভার্স আমি একটুখানি অন্য জায়গা থেকে বলি, তাহলে ইউনিভার্স ইজ ইকুয়াল টু মা। আমি আমি খুব বাড়িয়ে চাড়িয়ে বলতে চাই না, এটা বোধহয় আমাদের প্রত্যেকের জীবনে মা কিন্তু তার বিশ্বের সৃষ্টিকর্তা। এই যে বিশ্ব, এই যে এত বড় বিশ্বে সে যে এসেছে সেটার কিন্তু ডেফিনেশন মা শিখিয়ে গেছে এবং তাকে সেই কারণে আমরা মা বলে ডাকি, যাতে সেই ভাইব্রেশনের মধ্যেই বিশ্বের ছন্দের সঙ্গে নিজের ছন্দ মেলাতে পারি। সুতরাং যতবার আমরা মা বলি আমরা বিশ্বের সঙ্গে নিজের ছন্দ মেলাই। সুতরাং মা তো মা, এই শব্দটা যাকেই আমি মা বলি না কেন সেই মা শব্দটা কিন্তু বিশ্ব। এটা আমার, এই ডেফিনেশনটা আমার জন্য।